মুর্শিদাবাদে কংগ্রেসের উপপ্রধানকে প্রাণনাশের হুমকি শাসক দলের বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে কান্দি মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ ওই উপপ্রধান। ভাইরাল একটি অডিওতে শোনা যাচ্ছে ওই ব্যক্তিকে খুনের চক্রান্ত করা হচ্ছে, যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি মধ্যবঙ্গ নিউজ। দেখুন বিস্তারিত। এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাবেরিতে। লাকি লিপের মাধ্যমে জিতে নিন গোল্ড কয়েন। প্রতি মঙ্গলবার সারিতে পাচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি। কাবেরি খাগড়া বহরমপুর। আসছে প্রাণনাশের হুমকি। নিরাপত্তা চেয়ে কান্দি মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ বড়ুয়ার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান শেখ মানোয়ার হোসেন গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সদস্য হন। জোটের পঞ্চায়েত বোর্ডে উপপ্রধান করা হয় তাকে। তার অভিযোগ, তাকে নাকি খুনের চক্রান্ত করা হচ্ছে। তার অভিযোগ, শাসক দলের কিছু নেতৃত্ব এই খুনের হুমকি দিচ্ছেন। আমি যখন থেকে ভোটে দাঁড়িয়েছিলাম নমিনেশনের পর, তখন থেকে উইথড্রলের জন্য বিভিন্ন রকম চাপ আসছিল। তারপরে যখন ভোটে আমি জয়লাভ করি, তৃণমূলে জয়েন করার জন্য আমাকে বলা হয়েছিল, সেখানে আমি জয়েন করিনি। তারপরে থেকে যখন আমাদের জোটের বোর্ড হলো, বোর্ড গঠন করার পর থেকে আমার বিভিন্ন দিক থেকে প্রেশার আসছিল, বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে আমার উপর। এবার এখন আমি একটা রেকর্ডিং পেলাম যে আমাকে নাকি মার্ডার কোর্ট চক্রান্ত চলছে। তৃণমূলটা করছে, এটা তৃণমূলের এক্স মেম্বার আছে আর তার সঙ্গে আরও অনেকেই জড়িত আছে। তো আমি এখন প্রচুর ভীত সন্ত্রস্ত হয়ে আছি। আমি হয়তো তৃণমূলে জয়েনটা করিনি সেই কারণেই, আর নমিনেশন যখন হয়েছিল তখন আমি ওটা উইথড্রল করিনি তার জন্য। তৃণমূলের কিছু নেতা এক্স মেম্বার ছিল কালাচাঁদ শেখ, আর তার সঙ্গে এখন বর্তমানে যে মেম্বার হয়েছে হানার আলী, ও আছে। ওর নেতৃত্বে কিছু দুষ্কৃতীকে আমাকে মারার জন্য টাকা পয়সা দিয়েছে, বাইরে থেকে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে। এই ঘটনায় ভাইরাল হয়েছে একটি অডিও, তাতে শোনা যাচ্ছে খুন করা হতে পারে শেখ মানোয়ার হোসেনকে। আর আমাকে তো আমার তো সূত্র, আমাকে তো বলছে মাদার কইত বলছে যা হবে তাই বলছে। হ্যাঁ অর্ডার পাই বলছে নাকি সরকার পারা, আপনাকে বলছি যেখানে পাবো বেরিলে। আর আপনাকে বলছিলাম, আপনি বলছিলেন না যে হ্যাঁ তো আমাকে দেখা করা, আপনাকে বলছি যে একটা সময় আপনাকে ঠিক দেখিল বোধ দেখা করবো। আচ্ছা আপনাকে দেখি ওইখানে, ওইখানে সবাই ওয়াদে কিন্তু আসছে সরকার। ও ওইখানে আমাকে দেখি তারপরে মাটা করছে নাকি? হ্যাঁ কালাচন লাগাইছে নাকি? হ্যাঁ কালাচন পয়সা দিচ্ছি বলছো ওখান থেকে কি কি নিয়ে এসছে বলছে? রবিবার কান্দি মহকুমা পুলিশ আধিকারিকের কাছে নিরাপত্তা চেয়ে সাত জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কংগ্রেসের অভিযোগ, শাসক চক্রান্ত করে খুন করার চেষ্টা করছে। ওকে যখন নমিনেশন ফাইল করে তখন থেকেই বিভিন্ন রকম প্রেশার উইথড্র করার জন্য, কিন্তু তারপরে ও কোনো প্রেশারে ও উইথড্র করেনি। তারপরে যখন জয়ী হলো, তারপর ভোট দখল হলো, ভোট দখলের পরে এর আগে একবার বোম মারল, সেটাও এর আগের ওসিকে লিখিতভাবে ওরা জানিয়েছিল। এটা তৃণমূলের পক্ষ থেকে এবং তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব এটা চক্রান্ত করে ওকে একটা মার্ডার করার পরিকল্পনা করছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ, তৃণমূলের দাবি দলীয় স্তরে এনিয়ে তদন্ত করা হবে। আমাদের বড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় হুমকি বা কোনো জায়গায় সন্ত্রাস করে বিগত এই কিছুদিন হলেও তিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, সেখানে দেখবেন একটাও কোনো সন্ত্রাস নাই, একটাও কোনো হুমকি টুমকি কিচ্ছু নাই। এখন কংগ্রেসের উপপ্রধান সে কমপ্লেন করছে মহকুমা শাসকের কাছে, তো এটা আমাদের দলীয়ভাবে তদন্ত করে দেখতে হবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেস দল ডিসিপ্লিন দল, এখানে কাউকে হুমকি চুমকি মেরে কোনো লাভ হয় না।